তেঁতো করলাকে মিষ্টি করতে চাইলে এভাবে রেসিপিটি ফলো করতে পারেন আমি মসুর ডাল দিয়ে এবং মাছ দিয়ে তেঁতো যে করলা রয়েছে তা রান্না করেছি এটা কিন্তু আসলে করলা রান্নার উপরেই তে তো সারটা নির্ভর করে ঠিকভাবে রান্না করতে পারলে কিন্তু এটা মোটেই এত কোনো সবজি নয় বরং মিষ্টি একটি সবজি হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে এখানে দুটি করলা নিয়েছি দুটি করলাকে মাঝখান থেকে চিঁড়ে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি সেই সাথে এগুলো ভালো করে হাত দিয়ে কষলে ধুয়ে নিয়েছি এবং এখানে হাফ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় প্রথমে আমি এটার সাথে যে কোনো মাছই দিতে পারেন আমি এখানে দেশি জাতের দেশি জাতের কাঠ জাতীয় মাছ দিয়েছি এগুলো আমি ভেজে নিচ্ছি প্রথমে হলুদ লবণ দিয়ে আমি হলুদ লবণ মাখানোর অংশটা স্কিপ করেছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন সেই সাথে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন মাছগুলোর এক পিঠ বাদামি হতে পাঁচ ছ মিনিট সময় লাগবে তারপর উল্টে দিব আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিবে সেই সাথে ফলো করবেন আর অবশ্যই রান্না ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বাররা দেখার সুযোগ পাবে একে একে সবগুলো মাছ আমি উল্টে দেব আপনারা অবশ্যই রান্নাটা করলাকে কিভাবে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তাহলে কিন্তু রান্নার নতুন নতুন বিভিন্ন আইটেমও শেখা যায় আর আমার রান্নাটা কার কাছে কেমন লেগেছে তাও লিখে জানাবেন যে কোনো ভালো মন্দ কমেন্ট কিন্তু গ্রহণযোগ্য এতে কিন্তু অনেক কিছুই নতুন করে সংযোজন বিয়োজন করা যায় একে একে সবগুলো ভাজা মাছ আমি তুলে নিচ্ছি তারপর এই তেলেই আমি করলাগুলো শুধু লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এতে কিন্তু তেতো ভাবটা কমে যাবে করলাতে কিন্তু প্রথমে হলুদ দিলে তে তো লাগার সম্ভাবনা থাকে করলা ভাজির মধ্যেও কিন্তু প্রথমে হলুদ দিতে হয় না হলুদ না দিয়ে শুধু লবণ কাঁচামরিচ দিয়ে ভাজলে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু করলার বেশ ভালো ভালো রেসিপি রয়েছে আপনারা ঘুরে দেখে আসতে পারেন আমি উপরে ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কগুলো এখন কিছুক্ষণ ভাজার পরে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ করে হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দুই চামচ মরিচ এবং লবণ কিন্তু যার যার মুখের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সেই সাথে জিরা দিয়ে দিয়েছি হাত চা চামচ এখন ভালো করে কষিয়ে নিব সেই সাথে কিছুক্ষণ কষানোর পরে আমি মুসুর ডালটা ভিজিয়ে রাখা মুসুর ডালটা অ্যাড করব। মসুর ডাল অ্যাড করার পরে ততক্ষণ পর্যন্ত কষাবো যেন করলার পানিটা বেরিয়ে তেলটা বেরিয়ে আসে পানিটা শুকিয়ে যায় করলার ভিতরে যে পানিটা আছে এই টিপসটা ফলো করলেই কিন্তু করলা আর তো লাগে না করলা কিন্তু বুটের ডাল কিংবা শিমের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করলেও বেশ খেতে মজার মজাদার হয় এখন মসুর ডাল দিয়ে তেল উঠে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নেব যে কোনো রান্না কিন্তু কষানোর উপরে স্বাদ নির্ভর করে ইউটিউবে কিন্তু আমরা ভিডিওগুলো যেহেতু ছোট আকারে দেখাই সেজন্য কষানোটা ভালোভাবে বোঝা যায় না অবশ্যই রান্না করার সময় কষানোর দিকটা সবাই লক্ষ্য রাখতে হবে রান্না কিন্তু কষানোর উপরেই মজাটা নির্ভর করে মসুর ডালটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না এ পর্যায়ে ঢাকনা দিয়ে আধা পাঁচ ছ মিনিট রান্না করে নিলে কিন্তু পানিটাও টেনে আসবে ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আশি পার্সেন্ট এই অবস্থায় এখন ভাজা মাছগুলো দিয়ে দিব মাছ এখানে এই রান্নাতে যে কোনো মাছই দিতে পারেন শিং মাছ থেকে শুরু করে যার যে হাতের কাছে যে মাছ থাকে সেই মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে আর অবশ্যই কেউ চাইলে ধনে পাতাও দিয়ে নামিয়ে নিতে পারেন আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্নাটা শেষ করব। এখন দেখতেই পাচ্ছেন পানিটাও টেনে এসেছে করলা মসুর ডাল এবং মাছ একেবারে মাখো মাখো হয়ে গেছে এই রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি যেহেতু এই মরিচগুলো বেশ ঝাল শুধু ফ্লেভার অ্যাড হবে কেউ যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচগুলো চিড়ে দিতে পারেন আমার কাছে মনে হয়েছে কিছুটা লবণ লাগবে সেই আমি আর হাফ চা চামচ লবণ এখানে এড করেছি লবণটা আসলে একটু চেখে দেখে শেষের দিকে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য